أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أبوابا وسنرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা। সূরা নাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালা, সূরা আন-নাজিআত, সূরায় আল ইনফিতার, সূরায় আত তাকবীর এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হল আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই, প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে, বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে, এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না, বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এ আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন, লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ
আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইজাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা, বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে, অনুরূপ ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুড়ে চুর মার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা, কত তারকা, সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুনে শেষ করা যাবে না। এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন, বিশাল তারকা। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম দেড় থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃসৃষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন, এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বলাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানিসমূহ নিঃসৃষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে, কি ভয়াবহ দৃশ্য হবে। আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইযাস শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত, যখন তারকা স্তিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব, সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষেরা দেখতে পাবে
فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে, এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কথার মধ্যে কোনো ভুল আছে? কেবলমাত্র কাফের বেঈমান তারা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে, ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে, খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে, যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো, মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া বিদীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলি ভেঙে চুরে চুর বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়োদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, কাল্লালা ওয়া জারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে, তিনি বলবেন হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো, ইসরাফিল মিকাইল জান কবজ হবে, হযরত জিব্রাইল আমিন, শাদীদুল কুয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন। তাফসীর বলছে হযরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ, হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার, তাকে মদ দাও, হযরতে জিব্রাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত, মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা, মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন, আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশ তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলো কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে। সুবহানাল্লাহ, ওয়াইজাল কুবুরু বুসিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায়ে থাকতে পারবে না কোথাও। কুমিরে যারা খাইছে, বাঘে যারা খেয়েছে, আগুনে যারা পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই, সবাই আল্লাহর দরবারে উঠবে। পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলঙ্গিনী। উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনীন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না, সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না, মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে
তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছ তা আমল করেছ কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি? কান, কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষের চিল্লায় কথা কয়, সে বুঝেই না, আছে না এমন? এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছ নাকি? এর শুকরিয়া আদায় করেছ নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনাই নিও না। দুটি চোখের শোকর আদায় করতে পারবো না, চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই, দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জার। এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে, ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে। আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন, জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নালামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি, আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে।
টেনের ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে। এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এই বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে? সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন, এটা বিশ্বাস করবেন না? কেয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব, তারপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা কেয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন, আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন, কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কেয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লান তানফাকুম আরহামাক আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য, আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কেয়ামতে চলবে না। আল ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কেয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে শুধুমাত্র তোমরা যা আমল করেছিলে আর সেরূপ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে, যে কাজ করেছ বিনিময়টা ওইরকমই পাবা, এর থেকে বেশি কিছু এখানে পাওয়া যাবে না। কেয়ামতের দিন সামান্য পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও হাজির করা হবে, সামান্য ভালো কাজ করলেও হাজির করা হবে। একটি আয়াত শুনুন, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, তিনি কি নবী না রসুল বলেন? অনেকে জানেন না, তিনি নবীও নন রসুলও নন, তিনি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ, কে দিছে জ্ঞান? আল্লাহ দিছে। সূরা লোকমানের তাফসীর এখানে করছি না, তিনি একজন জ্ঞানী মানুষ, জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন, লক্ষ্য করেন, সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়, শুধু ছেলেকে, শুধু সন্তানকে নসিহত করেছে। এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠাইয়া চিরন্তন করে দিয়েছেন। একটা নসিহত শোনাই, হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন
فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. سبحان الله. يا بنيا وامار কলিজার টুকরা, আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখিয়েছেন কোরআন শরীফে, ধমকাইয়া মানুষ হেদায়েত করতে পারবেন না, মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে, দিল থেকে কথা বলেন, তাসান্নু আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না, দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরত লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আপনি নিজেও যদি আপনার অবন্ধ সন্তানকে যদি বলেন বাবা আব্বু আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপাল একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাই সব, এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুনাহ করে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব এবং সমস্ত কথা এবং কাজের হিসাব সে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনের চিন্তা করো, যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে, ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে, কোনোই কমতি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা وقال الانسان ما لها। যখন পৃথিবী প্রবাল ঝাঁকুনি দেওয়া হবে এই পৃথিবীকে, পৃথিবী তার ভেতরের সব কিছুকে উদ্গিরণ করে দেবে আর মানুষ হয়রান হয়ে বলবে এগুলি কি হচ্ছে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরে সব কিছু বলে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন, জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উদ্গিরণ করে দেবে, বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোনো উপায় থাকবে না, সেদিন হর্ষোৎপুল্ল চেহারাগুলি কালো হয়ে যাবে, কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর ঝলমল করতে থাকবে আর কারো চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমল নামা পাওয়ার পরে কারো তো আমল নামা পাওয়ার পরে কারো চেহারা হাস্যোজ্জ্বল হর্ষোজ্জ্বল ঝকমকে সুন্দর হয়ে যাবে আর কারো চেহারা কালো হয়ে যাবে। তার হকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের দিন কতিপয় চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, সন্তুষ্ট হবে, হাস্যোজ্জ্বল হবে, ঝলমল করবে, আবার কতিপয় চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারা কালো হবে তারা হলো কাফের, কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে আর মোমেনদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সেই কিয়ামতের মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার উপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়া শেষ কথা নয়, এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। এটা কি বলে? ট্রানজিট ক্যাম্প। আপনি যাবেন লন্ডন, দুবাইতে আপনি এখানে যাত্রা বিরতি, এটা আপনার আবাসের স্থল নয়। পৃথিবীটা শেষ কথা নয়, আসল জায়গা কোথায় বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'ইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। এরা হচ্ছে তারা। আমি কে কথা বলবো? আল্লাহ পাক বলছেন, কল বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবোই। এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে চালিত হয়েছিল আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবনে জীবনকে আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছো, আনন্দ করছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়া হচ্ছে আখেরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ, কোনো দাম নাই। আমরা দুনিয়া দুনিয়া করি। প্রিয় ভাই সব, দুনিয়ার মহব্বতে আমরা পাগল। এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো। এই এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন, অন্যের স্ত্রীর স্বাস্থ্য, চেহারা, রূপ, যৌবন যতই চিত্তাকর্ষক, নয়ন অবিরাম মনোমুগ্ধকর হোক, তাতে আর একজনের কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই, সে তো অন্যের স্ত্রী, ঠিক কিনা? এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী ষোলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনোদিন আপনার হবে না। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আরো চাই আরো চাই, বাড়ি চাই গাড়ি চাই, হাফ মন্ত্রী হয়েছি ফুল মন্ত্রী হইতে চাই, দুইটা বাড়ি আছে দশটা বাড়ি চাই, ছয়টা গাড়ি আছে পনেরোটা গাড়ি চাই। নবীজি বলেছেন, লাউ কান আলী ইবনে আদম ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানেন। যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মার যদি আমাদের আমারে দেওয়া হইত। নবীজি বলেছেন, ওয়ালা ইমলাউ জাউফ ইবনু আদামা ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। খালি চাই আর চাই, কোনো লাভ নাই। গরুটারে দুনিয়াটা কেমন দেখেন? গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন, আমার গরু আমার কাছে আয়, গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে, ঠিক ঠিক না? গাধারে ঘোড়ারে মানুষেরে রেডিওরে টেলিভিশনের খাটেরে টেবিলে এগুলো ধরে টান দেবে, আমার আয় আমার কাছে, টানলে আপনার কাছে আসবে। আমার আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান, সমুদ্রের মাঝে নামেন, বুক সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন এরকম করে, আমার বঙ্গোপসাগর যাবি কই, হায় আমার দিকে আসবে, আসবে আসবে না। দুনিয়াটা বঙ্গোপসাগরের মতো, কিরকম? ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে
খানাতুহু ফুরুজুল আসাবিঈ, দুনিয়া যারা কামাই করে, দুনিয়া যারা চায়, তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মারল, এরকম থাবা মেরে পানিকে শক্ত করে ধরল। এরপরে আমার পানি আমার নদী উঠায় আয় এই বলিয়া সমুদ্র উঠে আনলেন। আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি? খুব জোরে থাবা দিবেন, বাড়ি যাইয়ান, বাড়ি গিয়ে আজকে আপনার পুকুরে খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়ে থাবা মেরে খামসায় ধরবেন পানি, এরপরে উঠাবেন, থাকবে পানি? কবি কি সুন্দর বলেছেন, ওমাই ইয়াসহাবিদ দুনিয়া মিসনাতা বিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। পানির উপরে থাবা মেরে যখন হাত উঁচু করল, খানাতুহু ফুরুজুল আসাবিঈ, তার হাতের মুঠার আঙ্গুলির ফাঁকগুলি তার সঙ্গে খেয়ানত করলো, এক ফোঁটা পানিও হাতের মধ্যে রইল না, সব পানি হাতের থেকে বেরিয়ে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া হচ্ছে এইরকম, এই দুনিয়ায় সাথে মহব্বত করিয়া কোনো লাভ নাই, দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার পরিণতি হবে জাহান্নাম। পরিণতি কি হবে? জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে, আল্লাহর সাথে দেখা হবে, সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই, নফসের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে নাই। নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ, নফস বলেছে পরনার স্পর্শ কর, নফস বলেছে সুদে টাকা নে, ঘুষে টাকা নে, নফস বলেছে গান বাজনা শোন, শয়তানি বদমাশি কর। এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখগুলি যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমারে ভয় করিয়া আমারে দেখে নেই, আমার ফেরেশতা দেখে নেই, সে জেনা করতে পারত অথচ করল না আমার ভয়তে, সে মদ খাইতে পারত খাইল না আমার ভয়তে, কোটি কোটি টাকা মারতে পারত করল না আমার ভয়তে। আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করল, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই, বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা না বুঝে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছো, আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী, এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি? স্থায়ী। কুল মাতাউ দুনিয়া কানিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা, বলো দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য, যে ব্যক্তি তাকওয়া তাকওয়ার সাথে জীবন যাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে, পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই। আমরা আমাদের বাড়িগুলো কি সুন্দর করেছি, মোজাইক করেছি, টাইলস দিয়েছি, ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে, পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে, বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে গরিবের 50টা তাতে বাড়ি হয়ে যায়। প্রিয় ভাই সব, দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না।